our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও এসে গেছি আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে শেয়ার করব, কিছু গাছ লাগালাম কাটিং। আমার এখানে চন্দ্রমল্লিকার বেশ কয়েকটি গাছ আর কি আমি সংরক্ষণ করে রেখেছিলাম, যে এবার শীতকালে চন্দ্রমল্লিকার কিনব না, চেষ্টা করব ঘরের থেকেই চারা তৈরি করার। সেই মতো মাটি প্রস্তুত করে নিয়েছি, নিয়ে যেভাবে লাগানোর নিয়ম সেইভাবে খুব হেলদি যে চারাগুলো আছে সেগুলোকে বেছে বেছে নিয়ে কেটে কেটে আগার দিকে, বেশি পাতা রাখলে হবে না, আগার দিকে একটু চার পাঁচটা করে পাতা ছেড়ে দিয়ে বাকি পাতাগুলো ফেলে দিয়ে বা কেটে নিয়ে তারপর কিন্তু লাগাতে হবে। এভাবে করে লাগালে তারপর জল দিয়ে একটু ছায়া, আবার মানে আলো পায় হালকা, সেরকম জায়গায় রেখে দিলে আস্তে আস্তে কিন্তু চারাগুলো তৈরি হয়ে যাবে। তারপরে সেই চারাগুলো দিয়ে আমরা যে যে ধরনের টবে লাগাতে চাই সেভাবে কিন্তু আমরা লাগিয়ে নিতে পারবো। আর এক্ষেত্রে আমাদের কোনো পয়সাও খরচ করতে হবে না, আর আমরা এতটাই চারা হবে যে লাস্টে কিন্তু কিছু গাছ আমাদের পাড়া প্রতিবেশী যারা ইচ্ছুক তাদেরকেও দিতে পারবো। তো আগে এইগুলো আমি জানতাম না, এই তিন চার বছর ধরে গার্ডেনিং করছি এবং আস্তে আস্তে শিখছি, তবে অনেক দিন হয়ে গেল তাও সেরকম কিছু আমি গার্ডেনিং সম্বন্ধে শিখে আসতে পারিনি, মানে উঠতে পারিনি। তবুও চেষ্টা করি, কারণ সব দিক সামলানোর পর ছাদ ব্যালকনি ঘরের গাছগুলোর সব রকমভাবে আর কি ভালো দেখভাল করা হয়ে ওঠে না, কিন্তু ওই যে নেশার জন্যই কিন্তু গাছ লাগানোটা একদমই ছাড়তে পারছি না। আর কি হয়েছে জানেন, এই গাছদের জন্য আমি কোথাও বেড়াতেও যেতে পারি না। আমি বেড়াতে ভীষণ ভালোবাসি এবং মাসের মধ্যে একবার তো তিন চার দিনের জন্য বাড়িতে যেতাম, গ্রামের বাড়ি, এবং এছাড়াও আমি মাঝে মাঝে ঘুরতে যেতে পছন্দ করি। তো আমার আগে সব থেকে এখন চিন্তা হয় যে আমার গাছগুলো তো মারা যাবে, কারণ ইনডোর প্লান্ট বা কিছু গাছ আছে তিন চার দিন জলটা দিলেও বেঁচে থাকে, কিন্তু যে জবা ফুল বা গোলাপ ফুল বা এই ধরনের ফুলের গাছ, সেই গাছগুলো কিন্তু একদিন কোনোভাবে হয়তো বেঁচে থাকে, তারপরে আস্তে আস্তে মারা যায়। তো পাশের বাড়ির দাদা তো আমাকে অনেক হেল্প করেছে, কিন্তু বারবার না বলতে ভালো লাগে না, ওর জন্য নিজের কাছে কেমন একটা লাগে, মনে হয় কেউ যদি কিছু ভাবে। তো সেই জন্য আমাদের এখানে যদি সেরকম কোনো লোক পাওয়া যেত যাকে পয়সা দিলে সে জল দিয়ে দেবে, তো সেটা হতো, কিন্তু সমস্যা হচ্ছে ছাদে উঠবে কী করে। কাউকে যদি বা বলি বা পাইও, সে ছাদে উঠতে গেলে তো বাইরের দিক থেকে কীভাবে উঠবে, আর ঘরের তো খোলা রেখে বা চাবি দিয়ে বিশ্বস্ত লোক ছাড়া কাউকে যাওয়া যায় না, এইসব আর কি নানান সমস্যা, এই নিয়েই এখন আমি একটু মানে টেনশনে আছি। যাই হোক, দেখছেন কিভাবে আমি কাটিংগুলো লাগাচ্ছি। তো এখানে আমি ঠিক করে নিয়েছি এক একটা গাছের কোন কোন কালার রয়েছে আমার মনে নেই, কিন্তু যে টবে একটা কালার ছিল সেইটা একটা টবের ভিতরেই সব কাটিংগুলো লাগিয়েছে এইভাবে, পরে অবশ্য মিক্সড হয়ে গেছে। আর এই যে ব্রাউন কালারের টবের গাছগুলো সব জলের ড্রেনিং সিস্টেম একদমই ভালো ছিল না, খেয়াল করিনি, চার পাঁচ দিন বৃষ্টি হয়ে জল জমে এগুলো সব মারা গেছে, একটা একটু বেঁচে আছে। যাই হোক, যে কটা আর কি বেঁচে আছে সে কটা থেকেই অনেকগুলো কালার আমার হয়ে যাবে। তো দেখি বাকি কোনো কিছু ভালো লাগলে আবার চারা কেনা যাবে। আর এদিকে দেখাচ্ছি দুটো ড্রেস, এই ড্রেস দুটো আর কি অর্ডার করেছিলাম আমি, একটা আমার মেয়ের জন্য আর একটা হচ্ছে আমার নিজের জন্য। তো দুটো অর্ডার করেছিলাম, একটা এসছে। এখানে এই যে ফ্রকগুলো যেগুলো স্কার্টের মতো, সেই ফ্রকগুলো কিন্তু মেয়ের জন্য অর্ডার করেছি। আর এখানে একটা ফ্রক অর্ডার করেছিলাম, ফ্রক টাইপের কুর্তি যেগুলো এমনি ওয়ান পিস, তো এটা কিন্তু বেশ ভালো এসেছে কাপড়টা, কিন্তু ফিটিংসটা অত ভালো হয়নি। আসলে ডবল এক্সেল অর্ডার করে দিয়েছি, ডবল এক্সেল কিনে ফেলি আমি, কারণ মাঝে খুব মোটা হয়ে গেছিলাম, এখনও সেই স্বভাবটা রয়ে গেছে। তো দেখলাম যে না, এটা এক্সেল আবার রিটার্ন করে অর্ডার করেছি, যে ফিটিংসটা দেখি কেমন ভালো আসে, এটা বেশ একটু ঢোলা ঢোলাই লাগছিল।
তো ফিটিংস না হলে কিন্তু ভালো লাগে না, আবার বেশি ফিটিংস এই জন্যই কিনতে পারি না কি অনেকটাই আমি হেলদি বা পেট টেটগুলো বেশ বোঝা যায় যার জন্য একটু সেই জন্য ফিটিংস জিনিস অর্ডার করতেও ভয় পাই। আর এদিকে মেয়েরটা এটাও বেশ বড় সাইজেরই এসছে দেখছি, আর এক সাইজ কিন্তু অর্ডার করা লাগবে। নিচের পোর্শনটা ঠিক আছে কিন্তু বডি সাইজটা মনে হচ্ছে আর একটু এ করা লাগবে। তো যাই হোক, ওর লাস্টে কালারটা নিচের কালারটা ভালো লাগছে আর উপরে ছাপাটাও সুন্দর, কিন্তু যেহেতু ওর রঙটা একটু চাপা তার জন্য কিন্তু উপরের এটা সেরকম ওকে মানাচ্ছে না, যার জন্য ওরটা পুরো কালার সাইজ সব চেঞ্জে দিয়েছি আর আমারটা শুধু সাইজ চেঞ্জে দিয়েছি। দেখা যাক কবে আসে, পুজোতে পরতে পারবো কি না জানি না, তবে ওই মেয়ের স্কুলে আনতে টানতে যাই তার জন্য এই ধরনের আমি ফ্রক কুর্তি অর্ডার করলাম। তো যাই হোক, আমার পুরো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। টাটা।